ফার্স্ট ইয়ার MBBS প্র্যাকটিক্যাল ক্লাসেস, প্র্যাকটিক্যাল ক্লাস কেউ মিস করে না। আমাদের থিওরি ক্লাস থাকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, এবং তারপর দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত একটা প্র্যাকটিক্যাল ক্লাস, এবং 2টা থেকে 4টা পর্যন্ত আর একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়। তো দিনে 2টো করে প্র্যাকটিক্যাল ক্লাস হয়। তো আমাদের 2 মাস কলেজ শুরু হয়েছে এবং 2 মাস ক্লাস হয়েছে। তো এই 2 মাসে কী কী প্র্যাকটিক্যাল ক্লাস হলো ফার্স্ট ইয়ারে? প্রথমে এসে যাক ফিজিওলজি প্র্যাকটিক্যাল ক্লাস। ফিজিওলজিতে প্রথম দিনে যেটা শেখানো হয় সেটা হচ্ছে মাইক্রোস্কোপ, স্টাডি অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপের কী কী পার্ট আছে কম্পাউন্ড মাইক্রোস্কোপের, কীভাবে মাইক্রোস্কোপে ফোকাস করতে হয়, কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এইগুলো নিয়ে প্রথম দিনে আমাদেরকে বলা হয় এবং মাইক্রোস্কোপ দেখানো হয়, নিজেদেরকেও দেখতে দেওয়া হয়, অ্যাডজাস্ট করতে দেওয়া হয়, এবং এটাই প্রথম দিন হয়। তারপর থেকে যেগুলো শুরু হয় সেইগুলো হলো নিজেদের ফিঙ্গার প্রিক করে আমাদেরকে ব্লাড বের করে একটা ব্লাড ফিল্ম তৈরি করতে হয়, স্মিয়ার তৈরি করতে হয়। এরপর প্রথম প্রথম নিজেদের আঙুল প্রিক করে ব্লাড বের করতে মোটামুটি ভয় লাগবে, এবং নিজে নিজে না পারলে অন্য কোনো পাশে বন্ধুকে বলে নিজেদের ফিঙ্গার প্রিক করানো হয়, দিয়ে ব্লাড নিয়ে স্মিয়ার তৈরি করা হয়। ব্লাড স্মিয়ারটা তৈরি করার পরে সেইটাকে লিসম্যান স্টেন দিয়ে স্টেনিং করা হয়, এবং তারপর সেটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়। এরপর মাইক্রোস্কোপে কী কী দেখা হয়, কী কী WBC সেল আছে, মানে নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট ইত্যাদি ইত্যাদি কী কী সেল আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়, আইডেন্টিফিকেশান অফ লিউকোসাইটস। এরপর এই WBC সেলগুলোকে আইডেন্টিফাই করার পরে 100টা WBCর মধ্যে কতগুলো আমরা নিউট্রোফিল পেলাম, কতগুলো মনোসাইট, কতগুলো লিম্ফোসাইট, কতগুলো ব্যাসোফিল পেলাম সেইটাকে খাতায় লিখতে হয়, এবং তারপর আমাদেরকে নিউট্রোফিল, ব্যাসোফিল, মনোসাইট ইত্যাদি পার্সেন্টেজগুলো বের করতে হয়। এরপর এগুলো করার পর আমাদেরকে যেটা শেখানো হয় সেটা হচ্ছে হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার মানে ব্লাড সেল কাউন্ট করার জন্য, WBC এবং RBC টোটাল কতগুলো আছে সেগুলো কাউন্ট করার জন্য। এর জন্য থাকে একটা WBC পিপেট, একটা RBC পিপেট এবং একটা নিউবার্কস চেম্বার। এরপর মোটামুটি প্রতিদিনই যা আমরা এই ফিজিওলজিতে প্র্যাকটিক্যাল করছি তার জন্য প্রত্যেক দিনই আমাদেরকে ফিঙ্গার প্রিক করে ব্লাড বের করে তারপর এই সমস্ত প্র্যাকটিক্যালগুলো করতে হয়। তো প্রতিদিনই এক নিডল সঙ্গে রাখতেই হয়। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এস্টিমেশন অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনোমিটার এই যন্ত্রটা ইউজ করে আমাদের কতটা অ্যামাউন্ট হিমোগ্লোবিন আছে সেটাকে এস্টিমেট করতে হয়। তো ফিজিওলজিতে এই প্র্যাকটিক্যালগুলোই হয়েছে, এই শিখেছি। Go, there's no doubt, gotta get out of this small town. You took my heart from me, now you're everywhere I see. Set me free. এরপর এসে যাক অ্যানাটমি। অ্যানাটমিতে যেটা হয় সেটা হচ্ছে ক্যাডাভার ডিসেকশন করে দেখানো হয় কী কী আমাদের মাসেল, কী কী নার্ভস, কী কী আর্টারি, ভেসেল ইত্যাদি ইত্যাদি, আপাতত আপার লিম, থোরাক্স ইত্যাদি ইত্যাদিগুলো দেখানো হচ্ছে। এবং তাছাড়া অ্যানাটমিতে প্র্যাকটিক্যাল ক্লাসে অস্টিওলজিতে বোন পড়ানো হয়। প্রথম ডিসেকশন ক্লাস এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, লিঙ্ক ইন ডেসক্রিপশন। অ্যানাটমিতে আরেকটা হয় হিস্টোলজি প্র্যাকটিক্যাল, টিস্যু রিলেটেড স্টাডি। এরপর হিস্টোলজি বা বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি প্রতিটারই আমাদেরকে আলাদা আলাদা করে প্র্যাকটিক্যাল খাতা তো লিখতেই হয়, সেটা তো থাকেই। তারপর আসা যাক বায়োকেমিস্ট্রিতে। বায়োকেমিস্ট্রিতে প্রথম দিনে পড়ানো হয়েছিল বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে বিভিন্ন ভাইলস সম্বন্ধে পড়ানো হয়, এবং তারপর সেন্ট্রিফিউজ এই মেশিনটা নিয়ে পড়ানো হয়, এবং সেন্ট্রিফিউজ মেশিনে কী কী পার্টস আছে, কী আছে এগুলো নিয়ে পড়ানো হয়, দেখানো হয় মেশিনটাকেও। এবার বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালে আমাদেরকে অনেক টেস্ট পারফর্ম করতে হয়, যেমন কার্বোহাইড্রেটের জন্য বেনেডিক টেস্ট, ফেলিং টেস্ট, প্রোটিনের জন্যে এসব্যাস টেস্ট, বায়ুরেট টেস্ট, কিটন বডিরের জন্য রথেরাস টেস্ট, এবং এই টেস্টের কী কী প্রিন্সিপাল, কী কী প্রসিডিওর ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো ঠিকঠাক করে জানতে হয়, কারণ অস্পিতে বা ভাইবাতে এই কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো লিখতে হয় বা ভাইবাতে বলতে হয়। এই তারপর বায়োকেমিস্ট্রিতে যেটা হয়েছে সেটা হচ্ছে কলোরিমেট্রি। কলোরিমেট্রি ইউজ করে কী করে আমরা ব্লাড গ্লুকোজ লেভেল ডিটারমাইন করবো সেটা শিখানো হয়েছে। তো এই 2 মাস ফার্স্ট ইয়ারের MBBS-এ এই প্র্যাকটিক্যালগুলো হয়েছে, এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুবই এনজয় করি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এর জন্য টাটা, বাবাই।